بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين شديد درشق رتبائي بنراء السلام عليكم ورحمة الله وبركاته شروطي أبنا در كشاغوتو جاناتشي أبنا در بريونشتان إسلامي رشيكاي আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন জানাচ্ছি আপনাদেরকে আহলান ওয়া সাহলান। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা কন্টিনিউ করছি, যে বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নামসমূহ। তো আজকের পর্বে রব্বুল আলামিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম আল গাফুর, আল গাফির, আল গাফার, যা গাফারা ইয়াগফিরু থেকে এসেছে, এই নামটা নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের সাথে পরিচিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গাফুর, আল্লাহ পাক হচ্ছেন গাফির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল গাফার। আল গাফুরু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটার মিনিং হচ্ছে যিনি মাফ করে দেওয়ার ক্ষমতা রাখেন। আল গাফুরু, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের ভিতরে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আর জিন এ দুটো জাতির জন্য জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, আর আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মানব আর জিন এ দুটো জাতিকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র জিন আর মানুষ এ দুটো জাতিকে আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো গাফারা মানে হচ্ছে ডেকে রাখা, গাফারা মানে হচ্ছে টু কভার, টু কনসিল। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা অনেকেই গুনাহের ভিতরে লিপ্ত আছি। আমাদের গুনাহ ছোট হোক আর বড় হোক, এটাকে আল্লাহ রাব্বাল আলামিন কভার করে রাখতেছেন, এটাকে লুকিয়ে রাখতেছেন। আমাদের গুনাহটা করার পরে এটা সাথে সাথে সকলের কাছে জাহির হয় না, প্রকাশ হয়ে পড়ে না, এই গুনাহটাকে আল্লাহ রাব্বাল আলামিন লুকিয়ে রাখছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল গাফুর, যার একমাত্র ক্ষমতা রয়েছে মানুষকে মাফ করে দেওয়ার, ক্ষমা করে দেওয়ার, ক্ষমা করে দেওয়ার, গুনাহ থেকে মাফ করে দেওয়ার এই যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর দ্বিতীয় কারণেই। আপনার গুনাহকে কেবলমাত্র ডিলিট করতে পারেন এই ক্ষমতা, এই পাওয়া, এই ক্যাপাসিটি কেবলমাত্র আল্লাহ তাআলারই রয়েছে। আল্লাহ ছাড়া কারো এই ক্ষমতা নেই যে অন্যকে ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল গাফুর। প্রশ্ন হল, কি পরিমাণ গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন আর কি পরিমাণ গুনাহ করলে পরে আল্লাহ পাকের মাফি থেকে, ক্ষমা থেকে মানুষ বঞ্চিত হয়? এর উত্তর হল, আপনার গুনাহ যত বড়ই থাকুক না কেন, আপনার গুনাহ যত বেশি থাকুক না কেন, যিনি মাফ করে দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহর
রহমতের চাইতে মানুষের গুনাহ বড় হতে পারে না। মানুষের গুনাহের চাইতে আল্লাহর রহমত অনেক অনেক গুণ বেশি, যার কারণে আল্লাহর গুসার উপরে আল্লাহর দয়াটা বিজয় অর্জন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি যত না রাগান্বিত হন, এর চাইতে বেশি বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি হন। আল্লাহর গুসার উপরে আল্লাহর রহমতটা বিজয় অর্জন করেছে। এজন্য আপনি কত বেশি গুনাহ করলেন, কত বড় গুনাহ করলেন, ডাজ নট ম্যাটার। বরং যদি আপনি সত্যিকার অর্থে ইয়াকিনের সাথে তওবা ইস্তেগফার করতে পারেন, আল্লাহ হচ্ছেন আল গাফুর, তিনি আপনার গুনাহ মাফ করে দিবেন। আল গাফির, আল গাফির হচ্ছে যিনি গুনাহ মাফ করে দেন, তিনি হচ্ছেন আল গাফির। আল গাফার, গাফার হচ্ছেন সেই মহান রাব্বুল আলামিন যিনি মানুষের গুনাহ একবার দুইবার নয়, মানুষ যতবারই গুনাহ করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউয়াসলি রেগুলারলি তার বান্দাবান্দিদেরকে তিনি মাফ করে দেন। এর মানে এই নয় যে আপনি একবার গুনাহ করে আল্লাহর কাছে তওবা করবেন, আবার গুনাহ করবেন আর ভাববেন যে আমি যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ তো গাফুর রহিম, তিনি আমাকে মাফ করে দিবেন, আচ্ছা ঠিক আছে ওই গুনাহটা করে ফেলি। না, আপনি যদি কোনো গুনাহ করে ফেলেন, আপনার অজান্তে আপনি ভুলবশত কোনো গুনাহের কাজে ইনভলভ হয়ে যান, আর যদি আল্লাহ পাককে গাফুর রহিম জেনে কায়মনোবাক্যে তাওবা ইস্তেগফার করেন, তো রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। আল্লাহর এক বান্দা তিনি একবার গুনাহ করলেন, হাদিসে এসেছে গুনাহ করার পরে উনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ইগফিরলি ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দাও। রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। ওই লোকটা আবার গুনাহ করল, গুনাহ করার পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইল, হে রাব্বুল আলামিন ইগফিরলি, তুমি আমাকে মাফ করে দাও। হুজুর বলছেন আবারও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। ওই লোকটা আবারও গুনাহ করে ফেলল, গুনাহ করার পরে সে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইল, ইগফিরলি, আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও। হুজুর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। এবার কয়েকবার এইভাবে গুনাহ করলো, আল্লাহর কাছে চাইলো, আল্লাহ মাফ করে দিলেন। হুজুর বলছেন শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ডাকলেন। ফেরেশতাকে ডেকে বললেন, আমি তোমাকে ডেকেছি এই কারণেই যে ওই লোকটার পেছনে সাক্ষী হওয়ার জন্য যে সে বারবার গুনাহ করেছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সে হুপলেস হয় নাই, সে আশা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এই আশা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই বান্দাকে আমি মাফ করে দিলাম। অর্থাৎ কোনো অবস্থাতেই হোপলেস হওয়া যাবে না যে না আমি তো বড় গুনাহ করে ফেলেছি, আমি তো বেশি গুনাহ করে ফেলেছি, আমি হয়তো আল্লাহর তরফ থেকে ক্ষমা পাবো না, এই ধরনের হোপলেস হওয়া যাবে না। বরং আল্লাহ পাকের কাছে আশা করতে হবে, আমার যত বড় গুনাহ হোক না কেন, আমার গুনাহের চাইতে আল্লাহ তাআলার রহমত, আল্লাহর দয়া অনেক অনেক গুণ বেশি। আল্লাহ গাফুর, আল্লাহ পাক গাফার। আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। বান্দা হচ্ছে গুনাহগার আর আল্লাহ পাক হচ্ছেন গাফুর আর গাফার। কাজেই এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন বান্দাকে তিনি মাফ করে দেওয়া। আর বান্দার জন্য এটা ওয়াজিব হয়ে যায় যখন সে গুনাহ করে, সে গুনাহ করার পরে কোনো প্রাউড ফিল করে না, সে গর্ব অহংকার করে না, না আমি এটা করছি আর কে করতে পারে, নো এই ধরনের করতে পারবে না। বান্দার উপরে ওয়াজিব হয়ে যায় যখন সে গুনাহ করে, তখন সে লজ্জিত হবে, অনুতপ্ত হবে, সারেন্ডার হবে আর রাব্বুল আলামিনের কাছে তার এই গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবে। প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোনেরা, দেখেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিভিন্নভাবে এই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গাফুর, আল্লাহ পাক গাফার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিলেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম, নাব্বি ইবাদি, আমার বান্দা বান্দিদেরকে এই সংবাদটা আপনি পৌঁছে দেন, তাদের কাছে এই খবরটা আপনি পৌঁছিয়ে দেন, তাদেরকে জানিয়ে দেন, নাব্বি ইবাদি, আমার আবদকে, আমার দাস দাসী অর্থাৎ আমার কৃতদাস, আমার গোলামদেরকে, আমার এই বিশ্ব মানবতাকে আপনি এই নিউজটা পাস করে দিন। নিউজটা কি? আন্নি আনাল গাফুরুর রহিম, আন্নি নিশ্চয় আমি গাফুরুন, গাফুর ক্ষমাশীল, রহিম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন গাফুর এজন্য বিকজ তিনি রহিম, আল্লাহ পাক রহিম, তিনি এজন্য বিকজ তিনি হচ্ছেন গাফুর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এজন্য তিনি দয়ালু, আর আল্লাহ পাক দয়ালু বিকজ তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেওয়াটাকে তিনি পছন্দ করেন। কাউকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া এটাকে আল্লাহ পছন্দ করেন না, কাউকে কষ্টের ভিতরে ফেলে দেওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না, হি নেভার লাইক ইট। আল্লাহ পাক চান কাউকে ক্ষমা করে দেওয়া, কাউকে জান্নাতের ভিতরে পাঠিয়ে দেওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, কাউকে আজাব আর কষ্ট দেওয়াটা আল্লাহর মাকসুদ না, আল্লাহ পাকের ইচ্ছা না। এজন্যই আল্লাহর গুসার উপরে আল্লাহর দয়াটা প্রাধান্যতা লাভ করেছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বললেন, হাদিসটা এসেছে মিন হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, أن أبا بكر رضي الله عنه قال للنبي صلى الله عليه وسلم يا رسول الله علمني دعاء أدعو به في الصلاة. سيدنا أبو بكر رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم كبلا يا رسول الله مهرباني كوري أماكي اكتا دعاء أبني شكا دين جي دعاء تا أمي نمازير بطوري پوربو. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, হে আবু বকর, কুল আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আবু বকরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ শিক্ষা দিলেন, যখন তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দোয়া আপনি শিক্ষা দিন, যে দোয়াটা আমি নামাজের ভিতরে পড়বো। হুজুর বললেন, আবু বকর, তুমি যখন নামাজের মধ্যে যাও থাকবে, তুমি দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী, আমি কাসীরা, আমি আমার নিজের তরফ থেকে অনেক গুনাহ করে ফেলেছি, আমি জুলুম করে ফেলেছি, আমি অনেক অনেক গুনাহ করে ফেলেছি, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, অনেক গুনাহ আমার নিজে নিজে আমি অনেক গুনাহ করে ফেলেছি, ফাগফিরলি, হে আল্লাহ, তোমার কাছে আমি চাই, মেহরবানি করে আমার এই গুনাহগুলোকে আপনি মাফ করে দেন, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, বিকজ হে রাব্বুল আলামিন, মাফ করে দেওয়াটা, মাগফিরা, এটা তোমার তরফ থেকে আসে, তুমি কেবলমাত্র মানুষকে মাফ করো, আমার গুনাহের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বিকজ মাগফিরাটা, ক্ষমা করে দেওয়াটা, এটা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসে, ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে দয়া করো, আমার প্রতি তুমি দয়াপরবশ হও, তোমার রহমতের ছায়াতলে তুমি আমাকে আশ্রয় দান করো, বিকজ
ইন্নাকা আনতাল ওয়ালা ইগফিরু যুনুবা, আল্লাহ গুনাহ তুমি ছাড়ার দ্বিতীয় কেউ নেই যে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখে। রব্বুল আলামিন তোমার কাছে আমি চাই তুমি আমাকে মাফ করে দাও, আর তুমি ছাড়া তো আর কেউ মাফ করে দিতে পারে না। মাফ করে দেওয়ার তো ক্ষমতাটা কেবলমাত্র তোমার। ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, ইন্নাকা নিশ্চয় তুমি গাফুরুর রহিম, তুমি তো গফুর, তুমি তো রহিম, তুমি তো মাফ করে দেওয়াটাকে পছন্দ করো। আমি হচ্ছি গুনাহগার আর তুমি হচ্ছ গাফুর আর গাফার, আল্লাহ তাআলা মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। হুজুর আবু বকরকে শিখিয়ে দিলেন এই দোয়াটা নামাজে পড়ার জন্য। আমরা সকলেই তো নামাজের মধ্যে এই দোয়াই মাসুরাটা পড়ি, পড়ি না আমরা, আমরা সকলে পড়ি, কিন্তু দুঃখ হলেও সত্য আমরা অনেকেই জানি না এই দোয়াটার মানাটা কি, এই দোয়াটার মিনিংটা কি। যখন আমরা এর মানাগুলি জেনে নামাজের মধ্যে পড়ব, নামাজের ভিতরে আপনি পাবেন অনেক প্রশান্তি, নামাজের মধ্যে আসবে আপনার অনেক মনোযোগিতা, এই নামাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মকবুল যদি আপনি নামাজের ভিতরে খুশু খুজু পয়দা করতে পারেন। আর খুশু খুজু পয়দা হওয়ার অন্যতম একটা শর্ত হলো নামাজে আপনি কি পড়েন, এই জিনিসগুলো যদি আপনি বুঝেন আপনার মধ্যে নামাজের মধ্যে খুশু এবং খুজু পয়দা হয়ে যাবে। শুধু দর্শক শ্রোতা ভাই বোনেরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যত বড় গুনাহ হোক যিনি এই গুনাহগুলিকে মাফ করে দেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য বলা হয় ইগফিরু যুনুবা জামিআ ওয়া ইন আযুমাত ওয়া ইয়াসতুরুল উয়ুবা ওয়া ইন কাসুরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যত বড় গুনাহ করেন সেই গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন, আর এই গুনাহগুলো যত বড়ই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলিকে গোপন রাখেন। ওয়াইয়াস্তুরুল উয়ুবা ওয়া ইন কাসুরাত, খুব বেশি গুনাহ করে ফেলেছেন এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলি মানুষের সামনে প্রকাশ করে দেন না, এই আইবগুলি এই দোষগুলি এই গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাকে গোপন করে রাখেন, লুকিয়ে রাখেন। এজন্য প্রিয় ভাই বোনেরা, দুনিয়াটা হচ্ছে আপনার কাজ করার জায়গা আর আখেরাতটা হচ্ছে বিনিময় পাওয়ার জায়গা। আপনি ভালো কাজ যদি করেন এর উজরত এর প্রতিদান এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে শেষ করে ফেলবেন না, বিকজ দুনিয়াটা আপনার বিনিময়ের জায়গা নয়, দুনিয়াটা হচ্ছে কাজ করার জায়গা আর আখেরাতটা হচ্ছে বিনিময় পাওয়ার জায়গা। আপনি ভালো করুন আর খারাপ করুন দুনুটার উভয়েরই বিনিময় আল্লাহ রাব্বাল আলামিন রেখেছেন আখেরাতে। আপনি যদি ভালো কাজ করেন এর বিনিময়েই কেবলমাত্র দুনিয়ার সুখ শান্তি আপনি আশা করতে পারেন না, কেন ভালো কাজ করেছেন ভালো কথা আল্লাহ রাব্বাল আলামিন বিনিময় দিবেন জাজা দিবেন আখেরাতে। আল্লাহ পাক আপনাকে চিরশান্তির ঠিকানা জান্নাতের ভেতরে আপনাকে জায়গা দিবেন। আর যদি বাদ কাজ করেন গুনাহের ভিতরে লিপ্ত হন আল্লাহর নাফরমানি করেন আল্লাহর আজাব আর গজব দিয়ে আপনাকে হালাক করে দিবেন না, রিজেককে উঠিয়ে নিয়ে আল্লাহ রাব্বাল আলামিন আপনাকে মুসিবতের ভিতরে ফালাবেন না, অসুস্থতা দিয়ে আল্লাহ পাক আপনাকে কষ্ট দিবেন না, বরং আপনার এই নাফরমানির জন্য আপনার মৌতের পরে আখেরাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে এর প্রতিদান দিবেন জাহান্নামের আগুনকে, জাহান্নামের কষ্টকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা আপনার এই বাদ কাজের বিনিময় দিবেন প্রতিদান দিবেন। এজন্য দুনিয়াটা হচ্ছে কাজ করার জায়গা আর আখেরাতটা হচ্ছে বিনিময় পাওয়ার জায়গা, আখেরাতটা হচ্ছে কেবলমাত্র বিনিময় পাওয়ার জায়গা, এখান কোনো কাজ করার জায়গা নয়। আপনি যদি বলেন আল্লাহ তাআলা মন মতো দুই রেখা নামাজ পড়ার তৌফিক দাও, দুই একটা দিন রোজা রাখার সুযোগ দাও, না আখেরাতে আপনি এগুলার সুযোগ আপনি পাইবেন না, না পাইবেন নামাজ পড়ার সুযোগ, না পাইবেন রোজা রাখার সুযোগ, না পাইবেন কোনো হত দরিদ্র যাদেরকে আপনি দান সদকা করবেন, না আখেরাতটা কাজ করার জায়গা নয়,
আখেরাতটা হচ্ছে বিনিময় পাওয়ার জায়গা, আর দুনিয়াটা হচ্ছে কাজ করার জায়গা। এই জন্য আমরা বেশি বেশি করে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করব, ইবাদতি বন্দগি করব, আর হৃদয়ের ভিতরে তামান্না রাখব যে আমার আল্লাহ আমার এই ভালো কাজের বিনিময়টা তিনি আখেরাতে দান করবেন, আখেরাতে দান করবেন। এজন্য ভালো কাজ করার পরে কারো তরফ থেকে মারহাবা পাওয়ার কোনো আশা করার দরকার নেই, কারো তরফ থেকে থ্যাংক ইউ পাওয়ার আশা করার দরকার নেই। যদি পান মাশাআল্লাহ ভালো কথা, আর যদি নাই পান হৃদয়ের ভিতরে আপনি গেঁথে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এর জাযা থেকে এর বিনিময় থেকে মহরুম করবেন না, বঞ্চিত করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তিনি দান করবেনই। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল গাফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল গাফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন হে রাসূল আপনি ইস্তেগফার করুন, আপনি তওবা করুন, বিকজ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গাফুর, আল্লাহ পাক হচ্ছেন রহিম। অনেক জায়গাতে দেখবেন আপনি যে জায়গাতে আল্লাহর এই সিফাতি নামটা গাফুর তিনি উল্লেখ করেছেন ওই জায়গার ভিতরে তিনি রাহিম উল্লেখ করেছেন, যে জায়গার ভিতরে গাফুর উল্লেখ করেছেন ওই জায়গার ভিতরে ওয়াদুদ উল্লেখ করেছেন। ওয়াদুদ হচ্ছে আল্লাহ পাকের সুন্দর একটা সিফাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দিদেরকে যতটুকু ভালোবাসেন, একজন মা একজন বাবা তার সন্তান সন্ততিকে যতটুকু না ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দিদেরকে এর চাইতেও বেশি ভালোবাসেন। একজন মা একজন বাবা তিনি চান না তার সন্তান আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, তাহলে কেমন করে মহান আল্লাহ যিনি তার বান্দাবান্দিদেরকে সৃষ্টি করেছেন, যিনি তার বান্দাবান্দিদেরকে আলো দিয়ে বাতাস দিয়ে রিজেক দিয়ে দুনিয়ায় চলাফেরার ব্যবস্থা করেছেন, সেই আল্লাহ তাআলা কেমন করে চাইবেন তার বান্দাবান্দিরা জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক? আল্লাহ তাআলা মোটেই চান না, বাট বান্দা তার গুনাহের কারণে সে জাহান্নামী হয়ে যায়, তার গুনাহের কারণে সে আজাব আর শাস্তি ভোগ করবে আল্লাহর নাফরমানির কারণে। কাজেই আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর এতায়াতের দিকে আল্লাহর হুকুমের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে, এটাই হবে আপনার জীবনের চূড়ান্ত সফলতা। আর যদি আল্লাহর রেজামন্দি হাসিল না করতে পারেন, আল্লাহর আজাব আর গজবের ভিতরে আপনি পতিত হয়ে যান, এটাই হবে আপনার জীবনের সবচাইতে বিফলতা, এই ক্ষতি আর কোনোদিন আপনি পুষিয়ে নিতে পারবেন না। দর্শক শ্রোতা ভাই বোনেরা, যাচ্ছি আমরা ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে আবার ওই কথা বলবো আল্লাহর এই সিফাতি সুন্দর নাম আল গাফুর আল গাফির আল গাফফার নিয়ে। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।